সাকিব আল হাসান তাস্কিন আহমেদরা চাপে রাখল দারুণ এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে লড়াই করা পুঁজি এনে দিয়েছিল চারিত্রা হাসালাঙ্কা দুইশো আশির টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস এবং তানজিজ তামিম দ্রুত আউট হয়ে ফিরে যান সাজ করে বিপদে পড়তে দেয়নি নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান দলকে দুজনেই সেঞ্চুরি মিস করলো বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছে এই দুজনেই নাজমুল হোসেন শান্ত নব্বই রানে আউট হন এবং সাকিব আল হাসান বিরাশি রানে আউট হন শেষের দিকে মাহমুদুল রিয়াদ ও মুশফিকুর রহিমকে ফিরিয়ে লঙ্কানটা কিছুটা আশা জাগিয়েছিল ম্যাচে কিন্তু শেষ পর্যন্ত জেতা সম্ভব হয়নি বাংলাদেশ তিন উইকেটে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন তাহই হৃদয় ও তানজিদ হাসান সাকিব এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে সাত নম্বরে উঠে এসেছে সাকিবের দল তাতে করে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ সো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে কিনা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলবাউনটা ক্লিক করে অন করে রাখবেন